আসসালামুআলাইকুম, কাছে ও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। এক কাপ কফির সঙ্গে বাইরের ভীষণ মিষ্টি ওয়েদারটা আমি দেখছি, সেই সঙ্গে ভাবলাম আপনাদের নিয়েই দেখি না কেন। বেশ কিছুদিন আগেই এই জুট রানারগুলো আমি বানিয়ে পেন্ট করেছিলাম, তবে তখন সাইডগুলো লক না করায় দুই পাশ থেকেই অনেকগুলো সুতো খুলে গিয়েছে। তো এগুলো হাতে সেলাই দিয়ে লক করে নেব, এজন্যই বের করে নিয়েছি। এগুলো আমি বানিয়েছিলাম একদম ফেলনা জিনিস থেকে, চালের বস্তা আনা হয় যে পাটের, ওইটার একটা পাশ কেটে আমি রানারগুলো বানিয়ে তারপর পেন্ট করে নিয়েছিলাম নিজের হাতেই। এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, একদম ফেলনা জিনিস থেকে বানানো, এটা কিন্তু বোঝাই যায় না। এই কাজগুলো করার পাশাপাশি বাইরের ওয়েদারটাও দেখছিলাম, আজকের দিনটা ভীষণই সুন্দর। আকাশ ভরা কালো মেঘ ঘুরছে আর তার ফাঁকে রোদের ঝিলিক আর অনেক বেশি বাতাস, মনে হচ্ছে এখনই বুঝি অঝোর দ্বারাই বৃষ্টি নামবে। এখন দুপুর 2:30 বাজে, আমরা কিন্তু 2টার দিকে দুপুরের খাবার খেয়ে নিয়েছি মা ছেলে মিলে। ওর বাবা আসেনি, বাড়ির কর্তা যেদিন বাসায় না ফিরে দুপুরে খেতে, সেদিন কিন্তু রান্নাবান্না খুবই হালকা পাতলা হয়। এরপর রাতের খাবারের আয়োজন করার জন্য আমি এখন রান্না করে নিচ্ছি। আজ ডিনারের জন্য স্পাইসি ফ্রাইড ফিশ রেসিপি করব চুলাতেই, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। একটু আগে বলছিলাম না বৃষ্টি হবে, দেখেন আকাশের অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রাতে ভারী খাবার খেতে ভালো লাগে না, তবে আজকে ওয়েদারের সাথে মনে হচ্ছে একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে খাবারটা। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি টক দই দিয়েছি 1 কাপ, তারপর আমি সয়া সস দিয়েছিলাম, এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ, ধনে জিরার গুঁড়া 1 চামচ, 1.5 চামচ করে। এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো চালের গুঁড়াটা না দিয়ে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি চালের গুঁড়া ব্যবহার করছি। এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, এটা হচ্ছে কি স্পাইসি করবে ফিশটাকে। এখন একটু পানি আর টমেটো সস দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলিয়ে একটা পাশে রেখে দিব। আর এখন আমি মাছগুলোকে নিয়ে মাঝখান থেকে কেটে কেটে নেব, যেন মশলাটা দেওয়ার সময় মাঝখানে ঢুকে। আমরা যেহেতু খাওয়ার মতন 3 জন মানুষ বাসায়, তাই আমি 3টাই মাঝারি সাইজের মাছ নিয়ে নিয়েছি। এগুলো সরপুটি মাছ, তবে আপনারা চাইলে তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন, এছাড়া অন্য যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা করা যায়, খেতে ভীষণই ভালো আর মাছের স্বাদের টেস্টটা অন্যরকম হয়ে যায় এভাবে ফ্রাই করলে। সবগুলো মাছই মাঝখান থেকে ভালো মতো কেটে নিয়েছি, যেন মশলা একদম ভিতরে ঢুকে যায়। একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি মশলাটা দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি রেডি করে রাখা মশলাটা মাছের গায়ে ঢেলে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে মশলাটাকে ভালো মতো মাছের সঙ্গে মিশিয়ে নিব, কাটা অংশগুলোতেও হাতের সাহায্যে মশলাটা ভালো করে ঢুকিয়ে দিব। এভাবে মশলাটা দিয়ে নেওয়ার পর আমি মাছটাকে 30 মিনিটের মতো মেরিনেট করে রাখবো, 1 ঘন্টা রেখে দিতে পারলে আরও ভালো হয়, তবে আমি যেহেতু ফ্রাই করে ফেলবো আমি 30 মিনিটের মতো রেখে তারপর ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ওভেনেও গ্রিল করে নিতে পারেন, মেরিনেট করা শেষ হলে ওভেনে দিয়ে নেওয়া যায়, তবে আমি আজকে চুলাই করব। 30 মিনিট মাছটা রেখে দেওয়ার পর আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নেওয়ার পর আমি 3টা মাছই এখানে দিয়ে দিচ্ছি। আমার প্যানটা যেহেতু অনেকটাই বড়, তাই একই সঙ্গে কিন্তু 3টা মাছই আমি দিয়ে দিতে পেরেছি। এখন আমি মিডিয়াম হিটে রেখে মাছগুলোর একটা পিঠ ভেজে নিব। তো একটা পিঠ হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট সময় যথেষ্ট। তো 7-8 মিনিটের মাঝখানে আমি একটু ভেজিটেবল রান্না করব, সেটার জন্য ভেজিটেবলগুলো কাট করে নিচ্ছি।
এখানে আমি আলু আর গাজর কেটে নিচ্ছি। আর আমার ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল, এখান থেকে আমি কিছু ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এখন আমি মাছের যে মশলাটা অবশিষ্ট ছিল সেখানে এই ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, আর মশলাটা দিয়ে ভালো মতন মেখে নিব। এই মশলাটা দিয়ে এরকম করে হালকা ফ্রাই করে নিলেও কিন্তু এই ভেজিটেবলগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। ফ্রেশ ভেজিটেবল দিয়ে করলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, তবে আমার কাছে যেহেতু ফ্রেশ ক্যাপসিকাম ছিল না, ফ্রোজেন করাটা ছিল, জন্য আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম। এখন আমি হালকা হাতে সাহায্যে মাছটাকে আরেক পাশ করে উল্টে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ধীরে সুস্থে করতে হবে যেন ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন একটা পাশ কত সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। আর যেহেতু আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি তাই উপরটা কিন্তু খুবই ক্রিসপি হবে। রান্নাটা রাতের জন্য হলেও বিকেলবেলায় রান্না সেরে নিচ্ছি, বাচ্চাদেরকে যেন সন্ধ্যাবেলাটাতে সময় দিতে পারি। যখন আয়ান পড়তে বসে, ওর পাশে বসে না থাকলে পড়া ঠিক মতো হয় না। এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। আর আয়ানকে বলছিলাম যে বাইরের গাছগুলো তো বৃষ্টিতে ভিজে গেল, তবে ঘরের গাছগুলোতে আজকে পানি দেওয়া হয়নি। তো এ কথা শোনার পরই সে গাছগুলোতে স্প্রে করে দিচ্ছে। সে তার রুমের গাছগুলোতে আগে স্প্রে করছিল, তো আমি বলছিলাম বাসার পুরো সব গাছগুলোতেই করে নিও। তোমার রুমেরটা শেষ হলে তো দেখা যায় কি, বাইরে বৃষ্টি হলে তো বাইরের গাছগুলো সবুজ হয়ে যায়, তবে ঘরের গাছগুলোতেও তো আর ধুলাবালি কম জমে না, ধুলাতে একদম দেখা যায় সাদা সাদা হয়ে থাকে। প্রতিদিনই গাছগুলোতে স্প্রে করে দিতে পারলে কিন্তু ভীষণই ভালো গাছের জন্য। বিশ মিনিটের মতো সময় নিয়ে আমি মাছের দুইটা পাশে ভালো মতো ভেজে নিয়েছি, তবে এখন একটু এপাশ ওপাশ করে দিচ্ছি। দেখা যায় চুলার তাপ এক জায়গায় বেশি লাগে, এক জায়গায় কম লাগে। এভাবে আমি হালকা আছে আরও 10 মিনিটের জন্য চুলার উপরই রেখে দিব। এই ফিশটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, আর কোনো কিছুর সঙ্গে প্রয়োজন হয় না। তবে যেহেতু ডিনার হিসেবে নিচ্ছি, তো আমি ভাবছিলাম যে এটার সঙ্গে একটু পোলাও করে নিই, সেজন্য আমি পোলাওয়ের চাল কিছুটা ধুয়ে নিয়েছি। এখন পোলাওটাও আমি বসিয়ে দিচ্ছি। রাতের খাবারের জন্য পোলাওটা একটু ভারী খাবার হয়ে যায় আমার মনে হয়, ভাত খাওয়াটাই ভালো। তবে আজ যেহেতু একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছি ওদের জন্য, তাই ভাবলাম পোলাওটা করেই ফেলি। জীবনটা বড়ই অদ্ভুত জানেন, একটু একটু করে না কেমন করে যেন জীবনটা চলে যাচ্ছে। আজ যা গেল ওটা যেন শেষই হয়ে গেল, আর কোনোদিন ফিরে আসবে না। আজ আমি আমার পরিবারের মানুষগুলোর জন্য, আপনজনদের জন্য যেটুকু করতে পারলাম, দিন শেষে আমার মনে হয় এটুকুই আমার প্রাপ্তি। ওরা ভালো থাকলে, খুশি থাকলেই যেন আমার ভালো থাকা, খুশি থাকা। এখানে গণিতের মতো কোনো সূত্র নেই বা ইংরেজির মতো কোনো গ্রামারও নেই যে এটা করলে সঠিক ফলাফল পাওয়া যাবে। তবে হ্যাঁ, এই যে মায়া আর সময় দিয়ে আঁকড়ে আছি সব সময়, ব্যস্ত থাকছি কিভাবে সবাইকে আর একটু বেটার কিছু দেওয়া যায়, এর নামই মনে হয় মায়া। আমি মনে করি একটি সুখী পরিবারের ভিত্তি হচ্ছে ভালোবাসা আর মমতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ। আর এই মায়ার কারণেই মনে হয় একজন নারী দিনের পর দিন তার সংসারকে এভাবে ভালোবেসে আঁকড়ে রাখতে পারে তার সবটুকু দিয়ে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে কিন্তু আমি ভেজিটেবলটাও দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য সস দিয়ে দিচ্ছি, এটা টমেটো সস, আর একটু সয়া সসও দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না ডান, এবার পরিবেশনের পালা। ফ্রাই ফিশগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। আমি উপরে একটু মরিচ কুচি করে সস দিয়ে দিতে চেয়েছিলাম, ওইটা দিয়ে খেতে ভালো লাগে, তবে আয়ান না করলো, তার নাকি অনেক বেশি ঝাল লাগে, এজন্য আমি ফিশটা এরকম প্লেনই রেখে দিলাম। সেই সঙ্গে সব কিছু টেবিলেই সার্ভ করে নিয়েছি, এবার খেয়ে নেওয়ার পালা।
আমার মনে হয় পছন্দের খাবার খাইয়ে প্রিয়জনদের মন জিতে নেওয়া সবচেয়ে সহজ কাজ। আজ বাবুর বাবা তার জন্য টি শার্ট কিনতে মার্কেটে গেছিল, আর আমি যাওয়ার সময় একটা হেয়ার কালারের নাম লিখে দিয়েছিলাম, বলেছিলাম এটা আমার জন্য নিয়ে এসো। তবে সে কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। খাবার খাওয়া শেষ হলে সেই গিফটগুলো আপনাদেরকে দেখাবো। আয়ানকে আজ সকালে ওর বাবা বলছিল সামনের জানুয়ারি থেকে তোমাকে ক্যাডেট কোচিংয়ে দিব, ক্যাডেটে চান্স পেতে হবে। তো সেই ভয় থেকেই ছেলে আজকে তার বাবাকে বলছে, আমাকে বাইরে পাঠিও না বাবা, আমি যদি বাইরে চলে যাই তাহলে মা কিন্তু তোমাকে এসব মজার মজার খাবার আর খাওয়াবে না। খাবার খাওয়ার শেষে প্লেটগুলো ধুয়ে উপর করে রেখেছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে, এখন মুছে নিচ্ছি। ভিডিওটির এ পর্যায়েও যারা আমার সঙ্গে আছেন, আজ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও রেগুলার দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। বেশ কিছুদিন আগে বাবুর বাবার সঙ্গে শপিংয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় কিনতে, আর এই ব্যাগটা আমি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম। আমার মোটামুটি ভালোই লেগেছিল, তবে এর ভিতরে স্পেসটা অনেক কম, বাচ্চার মা যেহেতু স্পেস একটু বেশি থাকলে ভালো হয় ব্যাগে, এই জন্য নেওয়া হয়নি। তবে তার মনে হয়েছে ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই জন্যই কিন্তু সে এটা নিয়ে এসেছে আজকে আমাকে না বলেই সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে ওই দিন ব্যাগটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল, তবে স্পেসটা কিছুটা কম। আর আমার বড় ছেলে মজা করে এই ব্যাগের বক্সের সঙ্গে আরেকটা ব্যাগে হচ্ছে এই গোল্ডের বক্সটা রেখে দিয়েছে, আমি যেন ভাবি আমার জন্য গোল্ডের কিছু শপিং করে নিয়ে এসেছে। তবে এই সাইড দিয়ে আমার নূপুরগুলো বের হয়েছিল, এগুলো আমার বেশ আগের পুরনো নূপুর, এটাতে ভরে সে আমার সঙ্গে মজা করছিল। তো আমিও বললাম যে আজকে তো এপ্রিল না, যে তুমি আমাকে পহেলা এপ্রিলে বোকা বানালে, এটা কেন করলে? বলে আম্মু তোমাকে হাসানোর জন্য। যে হেয়ার কালারটা আমি আনতে বলেছিলাম এটা নাকি সে বেশ খোঁজাখুঁজির পর পেয়েছে, বেশ কয়েকটা দোকানে তাকে যেতে হয়েছে কসমেটিক্সের, তারপর পেয়েছে আর কি। এরপর সে একটু আড়ঙে গিয়েছিল, ওইখানে গিয়ে অবশ্য আমাকে ফোন দিয়েছিল যে তোমার কিছু লাগবে কি না। তো আমি বলেছিলাম কুশি কাটার হচ্ছে রানারটা পাও কি না দেখো, আর একটা মেহেদি আনো। আয়ান বলছিল একটা মাটির গ্লাস আনো, তবে এই ফিঙ্গার রিংটা সে নিজে পছন্দ করে নিয়ে এসেছে, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু রিংটা। আর আমি বলেছিলাম যে রানার আর মেহেদি নিয়ে আসতে, আর আয়ানের জন্য মাটির গ্লাসও নিয়ে এসেছে। গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো? তবে আমি কিন্তু ব্যাগটা পেয়ে ভীষণই সারপ্রাইজড হয়েছি, আমি ভাবতেও পারিনি যে সে এটা আমার জন্য নিয়ে আসবে, আর ব্যাগের সঙ্গে ম্যাচ করে সে ফিঙ্গারিংটাও নিয়ে এসেছে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।